কালকে রাত্রিবেলা 11:30-11:30 সময় করে মানে আমরা কাজবাজ করতে করতে এমনি 12টা বেজে যায় গুচোতে করতে, তারপরে আমরা খাওয়া দাওয়া করে শুয়েছি। এবার দাদাকে ফোন করেছিল, ফোন করতে দাদাকে বলেছে বাইরে বেরোতে, দাদা বাইরে যায়নি। দাদা বলেছে নাতি ভেতরে আসো, কি মোবাইল ফোলে সারাবে বলে এসেছিল, ঘরে ছিল, রাত 1:30 বাজে। তখন বলেছে নাতি 1:30 বাজে রাত্রিরে, বাড়িতে চিন্তা ভাবনা করবে, আপনি বাড়ি চলে যাও তুমি। তো বাড়ি যায়নি, বলল আমি চলে যাচ্ছি। দাদু ওই এই পাড়াতেই বাড়ি, এই পাড়াতেই। তো বললো দাদু আমি চলে যাচ্ছি, তালাটা মেরে দাও। এবার লুকিয়েছিল, তালা মেরে দিয়েছে, আর কোথায় লুকিয়েছিল যায়নি হয়তো। তারপরে ব্যাগে অস্ত্র ওই কাটারি, হাতে গ্লাস পরে, লাইট ফাইট ছিল। এবার দাদা হয়তো শুয়েছিল যে কোনের ঘরে, বৌদিরা এই ঘরে শুয়েছে। তো গিয়ে এবার বুকের ওপর উঠে কাটারি চালায়, কাটারি চালাচ্ছে। হ্যাঁ, এইখানটা কাটার জায়গা মানে এরকম করেছে, এইখানটা কেটে গেছে, ঝুলছে, এখানেও গা পা কুপিয়েছে। আর চাল্লা মেল্লি করতে আমরা এই ঘরে শুয়েছিলাম, এখান থেকে বেরিয়ে আসছি, এসে এবার আমরা সব ধরে কাটারিটা হাত থেকে কেড়ে নিয়ে এখানে রেখে দিয়েছি। তারপর পুলিশে, তারপরে এবার সবাইকে ডাকাডাকি করেছে, দাদারা এসছে, এবার তারা এবার ধরে হাসপাতালে নিয়ে গেল, তারপরে পুলিশ পুলিশ এলো। পরিষ্কার হয়েছে রক্ত।